লোহিত সাগরে ভয়ঙ্কর হয়ে উঠেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। কিছুতেই তাদের থামাতে পারছে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। চলমান গাজা যুদ্ধে পশ্চিমা বিশ্বের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে হুথির কার্যক্রম। ইয়েমেনের সশস্ত্র বাহিনী উচ্চ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা করেছে। লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই পরীক্ষা চালালো তারা। রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির গতি ঘণ্টায় 6,200 মাইল, যা শব্দের চেয়ে 8 গুণ বেশি। লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগর ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইয়েমেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। সামরিক সূত্রটি বলছে, পরীক্ষার কয়েক মাসের মধ্যে ইয়েমেন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ওয়ারহেড ও বোমা বহনের সক্ষমতা দ্বিগুণ বাড়িয়েছে। লোহিত সাগরের সাম্প্রতিক অভিযানে নতুন অস্ত্রের ব্যবহার দেখে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি মন্তব্য করার এক সপ্তাহ পর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এমন খবর সামনে এলো। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফিও গত সপ্তাহে বলেছেন, সশস্ত্র বাহিনীর কাছে এমন অনেক কার্ড রয়েছে যা তারা এখনও খেলেনি। ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনি বাহিনী লোহিত সাগর, বাবেল মানদ্বীপ প্রণালী এবং এডেন উপসাগরে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। জানুয়ারির শুরুতে দুটি দেশ আকাশ ও সমুদ্র থেকে ইয়েমেনকে লক্ষ্যবস্তু করার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন ও ব্রিটিশ সম্পদকে তাদের বৈধ লক্ষ্যের তালিকায় যুক্ত করেছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, তারা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় 4টি ড্রোন ও 1টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে সেনকমের পক্ষ থেকে বলা হয়, এসব অস্ত্র দিয়েই বিভিন্ন বাণিজ্যিক জাহাজ ও মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে হুথি। এর আগে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া গেছে। তবে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে কোনো জাহাজে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সামুদ্রিক হামলা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ও তেল কোম্পানিগুলোর অনেককেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটের মাধ্যমে ট্রানজিট স্থগিত করতে বাধ্য করেছে।